দর্শক এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যানে আছেন সহকর্মী মেহেদী হাসান। সমাবেশের প্রস্তুতির খবর জানাচ্ছেন তিনি। মেহেদী, সমাবেশকে কেন্দ্র করে কয় স্তরে নিরাপত্তা নেওয়া হয়েছে আর সেখানকার সবশেষ পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। ধন্যবাদ। আমি এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যানের ঠিক মঞ্চের সামনে উপস্থিত আছি। এখন পর্যন্ত পুরোপুরি তারা আগামীকালকের আয়োজনটি পূর্ব প্রস্তুতি সেরে ফেলেছে আর এটি দেখার জন্য ঠিক কিছুক্ষণ আগেই দলটির সদস্য জাহাঙ্গীর কবির নানক এখানে উপস্থিত হয়েছেন এবং তার সাথে বাহাউদ্দিন নাসিম এখানে উপস্থিত হয়েছেন এবং ঠিক এই মুহূর্তে আওয়ামী লীগের আরও নেতৃবৃন্দ এই মঞ্চে উপস্থিত হচ্ছেন। এই আগামীকালের যে আয়োজন বা সমাবেশটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, ঠিক সেই সমাবেশের পূর্ব প্রস্তুতি আসলে কেমন হচ্ছে বা তাদের কি অবস্থানে আছে এখন পর্যন্ত সেটি দেখার জন্য দলটির কেন্দ্রীয় নেতারা এখানে এসেছেন এবং এর সাথে ছাত্রলীগের ঢাকা উত্তর এবং দক্ষিণের সভাপতি সাধারণ সম্পাদক সহ কেন্দ্রীয় সভাপতি সাধারণ সম্পাদক সহ আরও নেতৃবৃন্দ এখানে নিরলস কাজ করে যাচ্ছেন। এবং নিরাপত্তার দিক থেকে যদি বলি তো এখানে বাংলাদেশ পুলিশ থেকে শুরু করে সেনাবাহিনী এবং র‍্যাবের একটি বিশ্বস্ত নিরাপত্তার ব্যবস্থা এখানে তৈরি করা হয়েছে। এখানে তারা আশা করছেন যে কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা এখানে ঘটতে তারা দেবেন না, এরকম তারা পূর্ব প্রস্তুতি এখন পর্যন্ত গ্রহণ করতে পেরেছেন। তো দর্শক, এখন এখানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উপস্থিত হওয়ার কথা রয়েছেন, তিনি এই মুহূর্তে এখানে উপস্থিত হয়েছেন এবং ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে আমন্ত্রণ জানাচ্ছে এবং গ্রহণ করে নিচ্ছেন। তো দর্শক, এই ছিল সোহরাওয়ার্দী উদ্যান থেকে আমার কাছে সর্বশেষ এখানকার পরিস্থিতি। মেহেদী, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।